এইমাত্র পাওয়া সংবাদ, এই ধরনের আঘাত পূর্বে সম্ভবত লেবাননে ঢোকার পর ইসরায়েলি বাহিনী খায়নি। একসাথে ছয়টি ট্যাঙ্ককে গাইডেড মিসাইল ফায়ার করে উড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। বন্ধুরা, এক একটা ট্যাঙ্কে যদি আপনি পাঁচজন করে ধরেন, তাহলে ছয়টি ট্যাঙ্ক ব্লোন আপ হলে কতজন শেষ হয়ে যায়, এই হিসাবগুলো শুধু আপনাদের কাছে চাই। কারণ এই দেশটি কখনোই নিজেদের ক্ষয়ক্ষতির ব্যাপারগুলো তারা প্রকাশ করে না। আমি পূর্বেই বলেছিলাম, লেবাননের অভ্যন্তরে তারা চরম মূল্য পেইড করছে, যেটি তাদের ধারণারও বাইরে। তাদের অনেক গর্বের মেরাকাবা ট্যাঙ্ক নিয়ে তারা অত্যন্ত গর্ব করে। এর প্রোটেকশন সিস্টেম, এর ফায়ারিং সক্ষমতা, হাই সফিস্টিকেটেড প্রযুক্তি, এর মাধ্যমে মারাকাবা হয়ে উঠেছে ইসরায়েলের স্টেট অফ দি আর্ট বা দেশকে পরিচিত করা এক ট্যাঙ্ক। আর এই ট্যাঙ্কগুলোকে এখন একেবারে বেছে বেছে আলু ভর্তা বানাচ্ছে হামাসের বাহিনী। সম্ভবত তারা এখানে ইরানের নির্মিত এবং রাশিয়া নির্মিত, বিশেষ করে রাশিয়া নির্মিত অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলগুলো ব্যবহার করছে। পূর্বেই বলেছিলাম, এখন চরম বাস্তবতাগুলো টের পাচ্ছে ইসরায়েলি বাহিনী। মিস্টার ভ্লাদিমির পুতিন শুধু বলার জন্য বলেন না, তিনি যে সকল বন্ধুদের কথা দেন সেই কথা তিনি অক্ষরে অক্ষরে পালন করেন, সেটি তার জীবন গেলেও। বর্তমানে মিস্টার ভ্লাদিমির পুতিন ইরানের সাথে অত্যন্ত কৌশলগত সামরিক সম্পর্ক রক্ষা করে চলছেন, আর এ কারণে ধারণা করা হয় ইসরায়েলের 12টা বাজানোর জন্য এবং ইসরায়েলকে মাইনকেসিপায় ফেলানোর জন্য প্রচুর পরিমাণে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল যে কোনোভাবে হিজবুল্লাহর কাছে হস্তান্তর করেছেন। অর্থাৎ মিস্টার ভ্লাদিমির পুতিন তাহলে সর্ববৈ মধ্যপ্রাচ্যের যুদ্ধে কি জড়িয়ে গেলেন? কোনো না কোনোভাবে সেটি আপনারা বলতে পারেন। মধ্যপ্রাচ্য নিয়ে আর কুতকুত খেলার কোনো সময় নাই, তাই মিস্টার ভ্লাদিমির পুতিন সম্ভবত সরাসরি অ্যাকশনে গিয়েছেন। ইসরায়েলি হামলার মুখে তিনি ইরানে যুদ্ধজাহাজ পাঠিয়েছেন, আর অন্যদিকে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, বিভিন্ন ধরনের অ্যামিউনেশন সয়লাভ হয়ে গেছে হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার। আর এভাবে যদি চলতে থাকে, দীর্ঘমেয়াদে মিস্টার ভ্লাদিমির পুতিন কি মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়বেন? তিনি কি আবারও প্যালেস্টাইন এবং হিজবুল্লাহ বা লেবাননকে অস্ত্র দেওয়া শুরু করবেন? ইরানের সাথে যতদিন পর্যন্ত রাশিয়ার ভালো সম্পর্ক রয়েছে, সেটি কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত, ভূরাজনৈতিক বা মিলিটারি সম্পর্ক, ততদিন পর্যন্ত হাই সফিস্টিকেটেড সমরাস্ত্র ইরানকে অবশ্যই দিতে হবে রাশিয়ার। কারণ ইরানের আত্মঘাতী ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের উপর বর্তমানে রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে বিজয় নির্ভর করছে। আর এভাবে বন্ধুকে শত্রু, শত্রুকে বন্ধু, আন্তর্জাতিক রাজনীতিতে কে কখন কী হয় সেটি আসলে নির্দিষ্ট করে বলা যায় না। তাই মধ্যপ্রাচ্যের এক দোলা চালে ইসরায়েলের 12টা বাজিয়ে দিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনের মতো দেশগুলো এখন ইরানের সেনাবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে তারা নিশ্চিত করতে চাইছে ইসরায়েলি হামলা ঠেকানোর বিষয়টি, এবং প্রয়োজন বোধে এই হামলা ঠেকানোর বিষয়টি ভবিষ্যতে পাল্টা আক্রমণ হয়ে যেতে পারে, সেটি হয়তো আর বেশি খুব দেরি নয়। বন্ধুরা, যদি ইসরায়েল এবং আমেরিকা মধ্যপ্রাচ্যভিত্তিক তারা নীতি এবং ব্যবহার বদল না করে, এটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর সেটির জন্য সম্ভাব্য যে ব্যাপারটি আসতে পারে, স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের জন্য আমেরিকার উপরে সর্ববৈ চাপ প্রয়োগের নীতি অবলম্বন করা, এবং সেই সর্ববৈ চাপ প্রয়োগ কখনোই আমেরিকা অবহেলায় হারাতে পারবে না। কারণ বিশ্বের বুকে রাজ করতে হলে অবশ্যই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত আর বাহরাইন তেল গ্যাসের প্রয়োজন রয়েছে। যেদিন এই তেল গ্যাসের প্রয়োজন তাদের সাথে ফুরিয়ে যাবে, সেদিন এই দেশগুলো আমেরিকার প্রকৃত এবং সত্য চেহারা দেখতে পাবে। বন্ধুরা, যাই হোক, আমরা মূল ঘটনায় ফিরে যাই। সত্য হলো, এই সকল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল দিয়ে আমরা রাশিয়া হয়ে এই পর্যন্ত আসছিলাম। আসলে রাশিয়া যেসব অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলগুলো এতদিন ধরে সরবরাহ করেছে, সেগুলো একটি ন্যূনতম পর্যায়ে রিজার্ভ হিসেবে সম্ভবত বজায় রাখে ইরান। আর ইরান তার অস্ত্র রাখার পর এবং নিজেসে অনেকগুলো ব্লু প্রিন্ট বা কপি উৎপাদন করে। বন্ধুরা, তারপরও সে হিজবুল্লাহর কাছে এবং পার্শ্ববর্তী যে মিলিশিয়া গোষ্ঠীগুলো রয়েছে তাদের কাছে এই সকল সমরাস্ত্র সরবরাহ করে, এবং এই ভিত্তিতে দেখা যায় অধিকাংশ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলগুলো মূলত রাশিয়ার তৈরি। তাই মিস্টার ভ্লাদিমির পুতিন হয়তো এখানে অবগত আছেন যে এই সকল সমরাস্ত্র মেড বাই রাশিয়া হলেও মূলত সেগুলো পাল্টা আক্রমণের গতি বাড়িয়ে আমেরিকা এবং IDF বা ইসরায়েলি ডিফেন্স ফোর্সকে এমন মাত্রায় বেকায়দায় ফেলা যাতে তারা আলোচনায় বসতে বাধ্য হয়। সুতরাং এই সকল সমরাস্ত্রগুলো শুধুমাত্র মানুষ মারার কাজে ব্যবহৃত হচ্ছে তা নয়, এই সমস্ত সমরাস্ত্রগুলো যুদ্ধ বন্দর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজে লাগবে। বন্ধুরা, এই ক্ষেত্রে ইসরায়েলকে থামানোর একমাত্র উপায় হচ্ছে তার বিরুদ্ধে যত বেশি প্রতিরোধ গড়ে তোলা যায়। আর লেবাননের যোদ্ধারা সেটি করে দেখিয়েছে, তারা ব্লোয়ান আপ করে দিয়েছে ছয়টি মেরাকাবা ট্যাঙ্কে, আর এর মাধ্যমে IDF এর হৃদয় ভেঙে যাওয়ার অবস্থা হয়েছে।
ইসরায়েলি তরফ থেকে ব্যাপারটি জানানো হয়েছে কিনা জানি না, হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই ব্যাপারটি স্পষ্ট করে বলা হয়েছে যে কয়েকটি ব্লোন আপে গাইডেড মিসাইল সার্চ করে ইসরায়েলি ছয়টা মেরাকাবা ট্যাঙ্কে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, এর কিছু উপকারিতা আছে। যদি আপনি এই দেশটির উপরে সামরিক ক্ষয়ক্ষতির মাত্রা বা সামরিক ক্ষয়ক্ষতি এবং সৈন্যভিত্তিক ক্ষয়ক্ষতির মাত্রার পাহাড় চাপিয়ে দিতে পারেন, তাহলে অভ্যন্তরীণভাবে সে প্রচণ্ড মাত্রায় চাপের মুখে আমেরিকার সহায়তা নিয়ে হলেও যুদ্ধটি বন্ধ করতে কাজ করবে। কিন্তু তাকে যদি মুসলিম বিশ্বের দেশগুলো একই সাথে সহায়তা করে, সেটি সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের মুসলিমদের জন্য চরম রকমের এক ক্ষতি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। অর্থাৎ হিজবুল্লাহ, ইরাকি রেজিস্ট্যান্স এবং আপনার হামাস যে হামলাগুলো চালাচ্ছে, সেটি যদি সমন্বয় করে নিজেদের ভিতরে এই মুহূর্তে প্রচণ্ড রকমের এক অভিযান পরিচালনা করতে পারে, সেটি তাদেরকে এমন ধরনের একটি ধাক্কা দেবে এবং এই ধাক্কায় বাধ্য হয়ে তারা আমেরিকার প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবটি গ্রহণ করলেও করতে পারে। বন্ধুরা, যদি আপনার উপরে প্রচণ্ড আঘাত আছে যেটি আপনি চিন্তা করছেন না, প্রতিশোধের ব্যাপারটি পরে আপনার কাছে এই মুহূর্তে যা আছে তা ডিফেন্ড করা হলো বুদ্ধিমানের কাজ। আর যদি ইসরায়েল খুব ভালো করে ব্যাপারটি বুঝে ইউরোপের পালস, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর পালস এবং অন্যান্য যে সকল দেশগুলো রয়েছে, বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর পালস, তাদের বুঝতে বাকি থাকবে না তাদের এই কর্মকাণ্ডগুলো আন্তর্জাতিক বিশ্ব কোনোভাবেই সমর্থন করছে না। আর তাই হিজবুল্লাহ এখন এটি প্রমাণ করতে যায় তাদের সক্ষমতাটি। হিজবুল্লাহ এখন ফ্রন্টলাইনে যুদ্ধ করছে, আর ফ্রন্টলাইনে যুদ্ধ করার অনেক অসুবিধা রয়েছে। যে কোনো সময় আপনি মারা পড়তে পারেন, আর এই দুঃসাহসিক সৈনিকরা সম্ভবত 1,00,000-এর বিপরীতে 1,000 অথবা 70,000-এর বিপরীতে 2,000 বা 3,000 বা 4,000 সর্বস্ব এমন মিলিশিয়া গোষ্ঠীরা যুদ্ধ করছে। সংখ্যায় কম হলেও তারা যে পরিমাণ আক্রমণ চালাচ্ছে এখন প্রতিদিনে, সে পরিমাণ আক্রমণ হয়তো রোখার সক্ষমতা ইসরায়েলের নাই। তাদের আয়রন ডোম, ডেভিড সিলিং, অ্যারো টু, অ্যারো থ্রি সব কিছু ব্যর্থ হয়ে এখন আমেরিকার শরণাপন্ন হয়েছে যে আমাদের থার্ড দাও। সেই থার্ডও ইরানি মিসাইলের কাছে টেকে নাই, সুতরাং তারা কিন্তু এখন ওপেন হয়ে গেছে। পূর্বে এতটা ওপেন ছিল না, পূর্বে ছিল কম্প্যাক্ট, এবং তারা গর্ব করে বলতো যতদিন পর্যন্ত আয়রন ডোম রয়েছে ততদিন পর্যন্ত কেউ তাদের কিছু করতে পারবে না। এটি তাদের অন্যতম রক্ষা কবচ। সেই রক্ষা কবচ কিন্তু এবার ফুটো হয়ে গেছে। সামগ্রিকভাবে তারা কয়েক গুচ্ছ হামলা চালিয়েছে এই সপ্তাহে। তেলাবিবের নেরিত এরিয়াকে টার্গেট করা হয়েছে, হাইপার এস্টেলা ম্যারিস নৌঘাঁটি, ক্রিয়াত শামুনা সেটেলার অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বন্ধুরা, আরও হামলা চালানো হয়েছে বিভিন্ন অবস্থান লক্ষ্য করে, সেগুলো কার্যকরীভাবে লক্ষ্যভেদ হয়েছে। তেলাবিবের গ্যালিলিত সামরিক ঘাঁটি এবং সিজার অঞ্চলের মিস্টার নেতানিয়াহুর এরিয়া লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা। গত 24 ঘন্টায় 30টিরও বেশি হামলা চালানো হয়েছে, এবং এক সপ্তাহের মধ্যে তারা 4টি হেরন ড্রোনকে ভূপাতিত করেছে। বন্ধুরা, 400 থেকে 450 জনের মতো ইসরায়েলি সৈন্য অনেকে আহত হয়েছে বা ইনজুর্ড হয়েছে, অনেকে মারা পড়েছে এবং অনেকে ব্লোন আপ হয়ে ওই ট্যাঙ্কের সাথেই চলে গেছে। এই পর্যন্ত সর্বমোট অপারেশন অর্থাৎ গ্রাউন্ড অপারেশন শুরু হওয়ার পর 26টির মতো মেরাকাবা ট্যাঙ্কে শেষ করে দেওয়া হয়েছে। 26টি মেরাকাবা ট্যাঙ্কের মধ্যে কতজন ছিল সেটি আবার একটু হিসাব করুন। এই দেশটি কখনোই তাদের সৈন্যদের এই বিষয়গুলো স্বীকার করে না কেন, আমার কাছে একটু অবাকই লাগে। কারণ এখানে নাকি মান সম্মানের ব্যাপার জড়িত, তা না হলে প্রকৃত সত্যগুলো কেন তারা সেন্সর করবে, কেন তারা গণমাধ্যমের কাছে পাঠাবে না। যাই হোক, এটি তাদের ব্যক্তিগত ব্যাপার, তবে আমাদের বুঝে নিতে দেরি হয় না। এই সকল যুদ্ধ করতে গিয়ে আসলে প্রথম দিকে তারা যতটা সহজভাবে, আস্তে আস্তে প্রকৃত বাস্তবতাটি বেরিয়ে আসে। বন্ধুরা, একসময় হয়তো নিজেদের উপর আত্মতুষ্টিতে ভুগত, এখন তারা চরম বাস্তবতার মুখোমুখি। আত্মতুষ্টি আর বাস্তবতা যখন একে অপরের সাথে ওভারল্যাপ করে অথবা একে অপর থেকে দূরে সরে যায়, তখনই আপনার ক্ষয়ক্ষতির মাত্রা প্রচণ্ড আকার ধারণ করে। আর এভাবেই আপনার বিভিন্ন অবস্থান, বিশেষ করে তেলাবিব, বেনগুরিয়ান বিমানবন্দর, এখানে জরুরি অবস্থা জারি করতে হয়। আবার অনেক সময় আমেরিকার কাছে সেকেন্ড লাইনে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয় শর্ত দিয়ে, যে এই সকল শর্ত দিলাম, অর্থাৎ কয়েকটি শর্ত দিয়ে তারা আমেরিকার কাছে সেকেন্ড লাইনে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে। আর তা হচ্ছে লেবানন এবং ইসরায়েল সীমান্তবর্তী অবস্থানগুলোতে হিজবুল্লাহ ঘাঁটি গাড়তে পারবে না, এবং অন্য যে সকল অঞ্চল রয়েছে বিশেষ করে আকাশপথে তাদের ড্রোন এবং যুদ্ধবিমানের একটি ফ্রি স্পেস দিতে হবে, যার মাধ্যমে এখান দিয়ে তারা এই সকল স্বাধীনতাকামী গোষ্ঠীর উপরে নজর রাখতে পারে এবং হামলা চালাতে পারে। বন্ধুরা, তারা আর একটা ব্যাপার এখানে ঘটাচ্ছে, তা হচ্ছে তারা যে সকল অবস্থানগুলো টার্গেট করছে সেই সকল অবস্থানগুলো থেকে যখন পাল্টা জবাব আসছে এবং সেখানে বিমান হামলা চালাতে গিয়ে অনেক সাধারণ মানুষ মারা যাচ্ছে, এখনও পর্যন্ত প্যালেস্টাইনের পর এখানে প্রতিদিন প্রচুর মানুষ মারা যাচ্ছে, এটি অত্যন্ত হৃদয় বিদারক।
আমার কাছে ভাবতে অবাক লাগে, এখানকার মানুষ মারা গেলে কারো কোনো হৃদয়ের দৃশ্য ধারণ হয় না, কারো কোনো চোখে পানি আসে না, আর অন্যদিকে অন্য কোথাও কয়েকজন মারা গেলে সেটি নিয়ে খুব হইচই হয়, খুব শোক প্রকাশ হয়। এটি কি হিউম্যানিটি, এটি কি মানবতা? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। তবে বর্তমানে যেটি দেয়া হচ্ছে সেটি প্রয়োজন আছে। বর্তমানে একটি এমন অবস্থা তৈরি হয়েছে যে বিশ্ব ভাগ হয়ে গেছে, চীন, রাশিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত একদিকে আর ওরা অন্যদিকে। বন্ধুরা, এটি হওয়ার প্রয়োজন ছিল। আর একটা ব্যাপার দ্রুত হওয়া দরকার, ইরানের বিষয়ে বারবার বলি, ইরান আসলেই হয়তো ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় তারা অত্যন্ত শক্তিশালী হয়েছে, তবে ইরানের সামরিক শক্তি অবশ্যই তার উচিত রাশিয়ার সাথে সমন্বয় করে যত দ্রুত সম্ভব এখানে বৃদ্ধি করা, তাহলেই ভবিষ্যতে সে যথাযথ জবাব দিতে পারবে। শুধুমাত্র নিজের উৎপাদন শক্তির উপরে ভরসা না করে উচিত চীন এবং রাশিয়ার সাথে যৌথভাবে অস্ত্র উৎপাদন করা, সেটি যুদ্ধবিমান হোক, ক্ষেপণাস্ত্র হোক, এবং নতুন নতুন প্রযুক্তি আমদানির মাধ্যমে সর্বশেষ পারমাণব প্রযুক্তিতে হাত দেওয়া। কেবলমাত্র তাহলেই সে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের এই সব সম্প্রসারণবাদ থামাতে পারবে। অন্যথায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত তো আমেরিকার কথায় যে কোনো সময় উল্টে যেতে পারে, তাই তাদের উপরে অতিমাত্রায় ভরসা না করে চীন এবং রাশিয়ার উপরে ভরসা করা উচিত। তাহলে সে অস্ত্র উৎপাদনে, বিশেষ করে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, এগুলো উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হবে এবং অবশ্যই মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের মিলিত শক্তিকে যথেষ্ট মাত্রায় বাধা দিতে সক্ষম হবে। তাহলে সে বাঁচবে, প্যালেস্টাইন বাঁচবে, লেবানন বাঁচবে, মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশ বেঁচে যাবে। যেমন সে সিরিয়াকে শেষ পর্যন্ত বাঁচিয়ে দিয়েছে, সে এবং রাশিয়া মিলিত শক্তি। ইরাককেও বাঁচানো দরকার, ভবিষ্যতের জন্য একটি ঢাল হয়ে দাঁড়াতে পারে মধ্যপ্রাচ্যের মুসলিমদের সামনে। আপনাদের কী মনে হয় অবশ্যই জানান।